শরীফ থেকে আসছেন সেই উদ্দেশ্য কিন্তু অনেকেই অরাজনৈতিক ভাবে তারাও কিন্তু দেখা করতে আসছেন অনেকেই হয়তো এক পলক দেখার জন্য। পিয়ারীলাল চা বাগানের শ্রমিকদের উপর গুলি চালানোর ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এলাকায় পৌঁছাতে ভাঙরের বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়লেন আদিবাসী মহিলারা। তারা তাকে সমস্ত ঘটনা বলি জানান। ঘটনার পর থেকে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা। ঘরবাড়ি ভেঙে জ্বালিয়ে দেওয়ার কারণে অনবরত বৃষ্টির মধ্যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভিজতে হচ্ছে তাদের। সমস্ত ঘটনা শুনে তিনি চা বাগানের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তাদের খাবারের ব্যবস্থার দায়িত্ব নিজ কাঁধে নিলেন এবং তাদের সমস্ত অভিযোগ বিধানসভায় তুলে ধরবেন বলে আশ্বস্ত করেন। গত সোমবার চোপড়ার ভৈশ্যপিটা এলাকার লোধাবাড়িতে পিয়ারীলাল চা বাগানের শ্রমিকদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে ওই এলাকার নতুন চা বাগান মালিক এবং কিছু রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় 14 জন আদিবাসী শ্রমিক ছররা গুলিতে আহত হন। তারা সবাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় আদিবাসী নেতৃত্বরা প্রশাসনিক আধিকারিকদের ডেপুটেশন দেন। গুলিকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়ে চোপড়া থেকে জেলা জেলা হয়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী ভারতবর্ষে। ঘটনা জানতে পেরে ISF-এর ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী এদিন চোপড়ায় এসে পিয়ারীলাল চা বাগানে গিয়ে সমস্ত ঘটনা খতিয়ে দেখেন এবং আহত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগ শোনেন। এখানকার যারা আছেন আদিবাসী সমাজের মানুষ, যারা আদিম নিবাসী, এই ভূমি যাদের, তারা আজকে কিভাবে এখানে জীবনযাপন করছে? একটার পর একটা ঘর ভেঙে দিয়েছে, রান্না করছিল সেই অবস্থায় ভাত ফেলে দিয়ে হাঁড়ি কুড়ি কারো গাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে। বাড়িতে শুধু টিনের বাড়ি, যার টিনগুলো খুলে নিয়ে চলে গিয়েছে। কারো আপনার প্লাস্টিকের বাড়ি আছে, সেটা ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে। ডকুমেন্টস যেগুলো আছে ইনাদের, আধার কার্ড বা যেগুলো যা আছে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে। আমি কথা বললাম, কেউ দেড় দিন দুদিন না খেয়ে আছে, খাবার কোথায়? আমি একটা ভেবে পাচ্ছি না। এখানে ঘুরে দেখলাম, কথা বলে দেখলাম, মা বোন যারা আছে, দিদিরা আছেন, আর মাঝি বাবা যারা আছেন আরও এখানকার, মানে সত্যি বলছি, বললে হয়তো খারাপ লাগবে, এখানকার যে এখানে গরু ছাগলগুলো যাদের এদের ছিল, শুয়োর যারা পুষতো সব নিয়ে চলে গিয়েছে। মানে গরু ছাগল এখানে থাকলে তারা পাতা খেয়ে ঘাস খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে। এখানকার যারা মানুষ আছে আদিবাসী সমাজের মানুষ, সেইটুকু পর্যন্ত তাদের নেই খাওয়ার মতো। একটা পানীয় জলের কল ছিল, সেটাকেও ভেঙে দিয়েছে। এই আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি। হ্যাঁ, মণিপুরে যে ঘটনা ঘটছে আমরা দুঃখিত, মর্মাহত। বাংলায় কোনো অংশে মণিপুর কি কম যাচ্ছে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায়? শুধু যখন আদিবাসী সমাজে কোনো উৎসব আসবে, গরম থান জাহার থান নিয়ে দুটো কথা বলে দেবেন, আর বাকি সময় আদিবাসী ভাইরা পড়ে পড়ে মার খাচ্ছে, কোনো কথা নেই। তাই আমি এখান থেকে একটা ঘোষণা দিচ্ছি, আমি পার্টির সাথে কথা বললাম, আমার বড় ভাজিনের সাথে কথা বললাম, আমি ঘোষণা দিচ্ছি আমি এখানে যৌথভাবে রান্নাঘর শুরু করবো আজ থেকে। সরকারকে দায়িত্ব নিতে হবে, এরা খাবে কি এদের দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের পার্টি ছোট্ট পার্টি, আমাদের ক্ষুদ্রের মতো, আজ থেকে এখানে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। সরকারকে দায়িত্ব নিতে হবে, যতদিন না সমস্যা সমাধান হচ্ছে এদের খাবার দায়িত্ব ততদিন সরকারকে নিতে হবে। এবং এদের সাথে যারা অন্যায় করেছে, এদের বাচ্চাদের কথা না ভেবে, এদের বাড়ির ছেলে মেয়েদের কথা না ভেবে, মহিলাদের না কথা না ভেবে, যেভাবে অত্যাচার হয়েছে এদের সাথে, বাড়ি ঘর দর পুড়িয়ে দিয়েছে, খাবার নিয়ে চলে গেছে, বাচ্চাদের বই পর্যন্ত নিয়ে চলে গেছে এরা। যে গরু ছাগল পুষত, শুয়োর পুষত, দুটো বিক্রি করে দুটো পয়সা পেত, সেগুলো তুলে নিয়ে চলে গেছে। যারা অন্যায় করেছে সেই মেন কাল্পিতগুলোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে আপনার সর্বোচ্চ শাস্তি দিচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। সরকারের কাছে দুটো ডিমান্ড আমার, তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, আর এদের সাথে যতক্ষণ না আপনার এদের খাবার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে। আর আমি আজ থেকে আমি এখানে এদের সাথে আছি। পরিষ্কার অপমান নতুন করে করতে চাইছি না। আমার বাড়িরও কেউ আছে তো পুলিশে, আদিবাসী সমাজের বাড়িরও কেউ পুলিশে আছে, আমি নতুন করে অপমান করতে চাইছি না। পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে। পুলিশ যদি সক্রিয় হতো এটা করার সাহস পেত না। এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না। দুঃখ লাগে, কষ্ট লাগে। ডিএর কথাও আমি যেমন বলছি, পুলিশ ভাইদের ডিএর নয়, সিভিক ভলেন্টিয়ার ভাইদের 9,000 টাকার মাইনে দিয়ে কি চলবে? তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা দেখুন। আপনাদের প্রতি মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক, আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন। বলছি, আদিবাসীরা বলছে যে আপনি একমাত্র নেতা যিনি সেই ভাঙর থেকে এখানে এসেছেন, কিন্তু এখানকার নেতারা একবারও আসেন। দেখেন, আমি নেতা হতে আসিনি এখানে, বিশ্বাস করুন, আমি নেতা হতে আসিনি।
আমার আদিবাসী ভাইরা আজকে বিপদে পড়েছে, আমি ছুটে এসেছি, আমি নেতা হবো এবং আমার ইচ্ছে নাই, আজকে এরা বিপদগ্রস্ত, এদের পাশে দাঁড়াতে এসেছি আমি এতটুকুই। এবার ইনারা যদি আমাকে আশীর্বাদ দোয়া করে, যেভাবে মানুষের হয়ে বলে যাচ্ছি আরো বেশি বলে যেতে পারবো। পরিবারগুলো যে বাচ্চারা স্কুলে যেতে পারছে, বাচ্চারা স্কুলে, বাচ্চারা তো বাচ্চাদের বই নিয়ে পালিয়েছে। আজকে চাইল্ড কমিশন কোথায়, এসটিএসসি কমিশন কোথায়, আদিবাসী উন্নয়ন মন্ত্রী কোথায়, সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী কোথায়, যিনি ভোট আসলে সংখ্যালঘু আদিবাসী কুর্মী দলিত মতুয়া ভাই বা জনগণের জন্য ভালোবাসা চিন্তা বেশি হয়ে ওঠে, তাদের ভালো করতে হবে, তিনারা আজকে কোথায়? তারা বলছি যারা এই ঘটনায় গুলিবিদ্ধ বা আহত হয়েছেন তারা চিকিৎসাহীন। অবশ্যই কথা বললাম, যারা একজন আজ কথা বললাম শুরুতেই, তার বাবা নাই, মা নাই, একটা ভাই ছিল, সেও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, তার প্রপার ট্রিটমেন্ট হয়নি, তারও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। মানে সে এক প্রকার মাথার উপরে তার ছাদ নাই, এমনিতে মাথার উপরে ছাদ নাই, তারপরে তার উপরে এই মানসিক অত্যাচার, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শাসক দলের অভিযোগ শান্ত চোপড়াকে অশান্ত করতে আসছেন, কী বলবেন? দেখুন অনেক কিছু বলবে, আজকে আসার আমার প্রয়োজন হলো কেন? আমি তো 2021 সালে পার্টিতে আমি এসেছি, এতদিন আসতে হলো না, আজকে আসতে হলো কেন? আমার আদিবাসী ভাইকে গুলি চালাবেন, আদিবাসী ভাইদেরকে উচ্ছেদের নামে তাদের মহিলাদের সাথে খারাপ আচরণ হবে, মহিলাদেরকে মারধর হবে, একটা বাচ্চা মায়ের কোলে একটা বাচ্চা আছে, সে বাচ্চা মা বলছে একাধিক দিন খায়নি, যে বাচ্চা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকেন, সেই বাচ্চাটার কথা ভাববো না আমি? কে কি বলছে আমার প্রয়োজন নাই? ওরা আমাকে সার্টিফিকেট দেবে? যারা চালচোর, যারা আদিবাসী মা বোন দুদিন ধরে খায়নি, তাদের চাল চুরি করে নিয়ে চলে গেছে, সেই চোরেরা আমাকে সার্টিফিকেট দেবে? আপনার কি মনে হয় এই ঘটনায় শাসক দল জড়িত? অবশ্যই, তাদের তিনজনই হচ্ছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক, আমার স্বপ্নদ্বীপের জন্য যেমন মুখ্যমন্ত্রী চিন্তিত, আমার মাঝি বাবা থেকে শুরু করে আমার এলাকার যে আমার আদিবাসী বোন আছে, মা আছে, তাদের সেরকমভাবে মুখ্যমন্ত্রী আশা করছি চিন্তিত হবে। দর্শক একেবারে এই মুহূর্তে কিন্তু সেই নওশাদ সিদ্দিকী সাহেব এই মুহূর্তে চোপড়া রামবাড়ি এলাকায় কিন্তু এসে পৌঁছে গেছেন এবং এখানে আদিবাসী কলোনির স্থানীয় মানুষের ইতিমধ্যে প্রচার করতেছি, তুমি স্লোগান দেবে।